প্রতি বছর এভাবে চেষ্টা করি রমজানের আগে বেশ কিছু কাজ গুছিয়ে নেওয়ার জন্য যেন রমজানে একেবারে কষ্ট না হয় তবে এবার একটু বেশি কাজ গুছিয়ে নিয়েছি একেবারে পুরো রমজানের জন্য কারণ এই বছর আমার মেয়ের স্কুল এবং কোচিং খোলা তার মধ্যে আবার পরীক্ষা সেজন্য আমাকে যেন বাড়তি ঝামেলা না করতে হয় একটু সময় নিয়ে এবাদত করতে পারি সেজন্যই এভাবে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি আর হ্যাঁ কাজের মধ্যে কিন্তু ছোট ছোটো অনেক টিপস থাকছে আপনারা অনেকে বিশ্বাস করেন না আমার গ্যাস সিলিন্ডার কিভাবে এত দিন যায় মানে দুই মাসের বেশি যায় আজকের ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন কিভাবে আমি রমজানের আগে এভাবে প্রস্তুতি নিচ্ছি বা রমজানেও এই কাজগুলো করা যাবে তবে আপনাদের প্রতি একটা অনুরোধ আপনারা ভিডিও না দেখে কমেন্ট করবেন না ভিডিওতে বলা আছে দেখানো আছে আপনারা না দেখে শুরুতে একটা কমেন্ট করে চলে যান তাই বলছি ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন এই যে সকালে উঠে এখানে খেসারির ডাল আর মশারির ডাল সম নিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে ছোলাও কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি এটা ছিল গতকালকে মানে ছুটির দিনের ব্লগ যেহেতু জিদ্নির বাবা জিদনি বাসায় আছে আমাকে অনেক হেল্প করবে সেজন্যই বাড়তি কাজগুলো করে নিচ্ছি এখানে তিন কাপ বেসনের সাথে এক কাপ পরিমাণ চালের গুঁড়া আর হাফ চা চামচ করে হলুদ মরিচ জিরা এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চেলে নিয়েছি আর এই যে এখন কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি আমি সব সময় বেসনের মধ্যে এভাবে কালো জিরা দিয়ে থাকি এতে করে কালো জিরা খাওয়া হয় আর খুব সুন্দর ফ্লেভারও আসে খেতে এভাবে ফ্যাশন মিক্স রেডি করে দিলে কিন্তু শুধু একটু পানি দিয়ে গোলাটা তৈরি করে নিলে হয় আর এই যে এখানে অনেকগুলো মুড়ি নিয়ে এসেছে মুড়ি আমি এভাবে ভালো করে চেলে তারপরে বয়মে বা বক্সে রেখে দিচ্ছি আর এই যে এখানে আরও কিছু শুকনো বাজার ছিল চিনি ডাল এগুলো রেখে দিচ্ছি আমি সবসময় এই জিনিসগুলো কাশের জারে রাখতে পছন্দ করি এর আগে অনেকগুলো কাশের জার আমি ওয়াশ করে একেবারে শুকিয়ে রেখে দিয়েছি এখন সেজন্য আমার একেবারে ঝামেলা নেই এই তো সকালে নাস্তা বানানোর আগেই কিন্তু টুকিটাকি এই কাজগুলো আমি করে নিয়েছি এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি আর পরোটা সেঁকার সময় এরকম প্রথমে একটু সেঁকে নে তারপরে হালকা তেল দিয়ে এতে করে আমার কাছে মনে হয় পরোটা ফুল্ক হয় আর তেলের পরিমাণ খুবই কম লাগে কয়েকটা পরোটা আমার জন্য আমি তেল ছাড়াও বেজে নিয়েছি সেগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে আপনারা অনেকেই বলেন না তিনজন মানুষ এত রান্না করেন এই যে আজকে দুপুরে কিন্তু কোনো রান্না করিনি আগের রান্না আছে আর এই যে সকালের জন্য একটু ডাল রান্না করে নিয়েছি সেটা দিয়ে আমরা রুটি পরোটা খেয়ে নিয়েছি আর এই যে এখানে খেসারির ডাল আর মশারির ডাল যে ভিজিয়ে রেখেছি সেই পানিগুলো সযত্নে উঠিয়ে রেখেছি কারণ এগুলো আমার গাছে দিব বেলকুনিতে আর এই তো এখন ডাল ব্লেন্ডার করে নিচ্ছি ডাল যখন ব্লেন্ড করা হয় লাস্টেরগুলো আমি একেবারে আস্ত রেখে দিই এতে করে পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি হয় আর আমার রসুন আদা সেগুলো ব্লেন্ড করার প্রয়োজন ছিল একেবারে পুরো মাসের জন্য একসাথে আমি করে নিচ্ছি যেন পুরো রমজান মাস আমাকে আর ঝামেলা করতে না হয় আমার পেঁয়াজুর ডাল মশলা এগুলো রেডি হয়ে গিয়েছে পেঁয়াজু আমি কীভাবে রাখবো সেটা তো দেখিয়ে দিব আর এই যে এখানে আলু চপ করার জন্য আলু এভাবে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আলু ডিম এগুলো আমি কখনোই প্রেশার কুকার ছাড়া সেদ্ধ করি না আমার যেহেতু সিলিন্ডার গ্যাস সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হয় এখানে পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর হলুদ মরিচ এবং একটু রসুন বাটা দিয়েছি তারপর পেঁয়াজু ব্লেন্ড করা দিয়েছি এরপরে এক চা চামচ করে চালের গুঁড়া এবং বেসন দিয়েছি এতে করে পেঁয়াজও অনেক ক্রিস্পি থাকে আর এই তো ওগুলো মেখে রেখে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি রমজান মাসে কিন্তু পেঁয়াজ বেরেস্তা একটু বেশি প্রয়োজন হয় তাই আমি অনেকগুলো করে ঠান্ডা করে রেখে দিব আর এই যে পেঁয়াজগুলো এভাবে পেঁয়াজু শেপ করে এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য যেহেতু আমার ফ্রিজের জায়গা কম তাই কিছুটা ডাল বাটা এভাবে করে বক্সেও রেখে দিয়েছি সেগুলো যখন ভাসবো তখন তো দেখাবো ওই কি করবো এখানে বেরেস্তাগুলো ঠান্ডা হওয়ার পরে বয়ামে করে কাশের জারে রেখে দিয়েছি আর এই যে জিদির বাবা মসজিদে যাওয়ার আগে আমাকে হেল্প করছিল মানে আলুগুলো ছিলে তারপরে একেবারে ম্যাশ করে দিয়েছে ও তো মসজিদে চলে গিয়েছে কিন্তু আমার তো দুপুরে রান্নার ঝামেলা নেই কারণ আগের দিনের রান্না ছিল সেগুলো দিয়ে আমরা দুপুরে খাবো তবে বিকেলবেলা কিছু মজার রান্না করব মানে সন্ধ্যায় ছাদ বাগান থেকে কিছু জিনিস এনে সেগুলো নেক্সট ব্লগে শেয়ার করব আর এই যে পেঁয়াজগুলো শক্ত হওয়ার পরে আমি একটা বক্সে রেখেছি এখন আলুর চপের জন্য আমি এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে নিচ্ছি এভাবে আলুর চপের মধ্যে কিন্তু পেঁয়াজ বেরস্তা দিলে অনেক বেশি মজার হয় এই তো এখন আলুর চপে শেপ করে এভাবে করে ট্রে ট্রেশহ ডিপ ফ্রিজে রেখে দিব আর এগুলো ভর্তার জন্য রেখেছি আমরা দুপুরে ভর্তা খাবো এই তো এক ঘন্টা পরে বের করে নিয়েছি যখন শক্ত হয়ে গিয়েছে আমি সেম মানে পেঁয়াজুর বক্সে রেখে এখন ডি ফ্রিজে রেখে দিব আর এই তো ছোলা আর আলু আবারও আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে আলুগুলো কেটে নিচ্ছি একটু বড় করে কাটছি কারণ ভাজার সময় আলুগুলো একেবারে গলে যাবে এভাবে ছোলা আলু কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি এতে করে আমার গ্যাস সিলিন্ডার অনেক সেভ হয় এই তো এখন এভাবে প্যাকেট করে করে স্টাবলার ফ্রিজে রেখে দিব আমার এই প্রস্তুতিগুলো যদিও এক মাস যাবে না তবে চাইলে এভাবে এক মাস পর্যন্ত রাখা যায় তবে ফ্রেশ পানিয়ে খেতে পারলে সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আল্লাহ